আপনাদেরও কি পরিবারের কিছু জনের ছোট কার্ড এবং কিছু জনের বড় কার্ড? অর্থাৎ আপনাদের পরিবারে ধরুন চারজন মেম্বার, তার দুজনের ছোট কার্ড এসেছে, আরও দুজনের বড় কার্ড এসেছে। যদি আপনি আপনার বাচ্চার জন্য অর্থাৎ নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে দেখা যাচ্ছে আপনাদের ছোট কার্ড থাকা সত্ত্বেও আসছে বড় কার্ড। এবার কথা হচ্ছে, একই পরিবারের কি করে দু রকমের কার্ড হতে পারে? কি করে আপনারা এই ছোট কার্ড এবং বড় কার্ডের সমস্যা মেটাবেন? কি করে বড় কার্ডগুলোকে আপনাদের যা ছোট কার্ড আছে সেই কার্ডে ফেরত আনবেন? আপনারা হয়তো শুনেছেন, রেশন কার্ড যদি বড় রেশন কার্ড আসে তাহলে তা থেকে আর ছোট রেশন কার্ড করা যায় না। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের এই বিষয়েই বলবো যে কিভাবে আপনারা বড় রেশন কার্ড থেকে ছোট রেশন কার্ডে আনবেন। হ্যাঁ, এটা সম্ভব যদি আপনাদের গোটা পরিবার ছোট রেশন কার্ডে থাকে, এবং যাদের নতুন রেশন কার্ড হয়েছে তাদের যদি বড় রেশন কার্ড আসে তাহলে সম্ভব ছোট রেশন কার্ড করা। সবার প্রথমে আপনাদের food.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এখানে আসার পর আপনারা রেশন কার্ড বলে অপশন পাবেন। আপনার এই পুরো প্রসেসটা আপনাদের মোবাইল দিয়েও করতে পারেন, আমি কম্পিউটারের মাধ্যমে দেখাচ্ছি যাতে আপনাদের দেখতে এবং বুঝতে সুবিধা হয়, কারণ কম্পিউটারের স্ক্রিন একটু বড়, তো তাই আপনাদের দেখতে এবং বুঝতে সুবিধা হবে। তো রেশন কার্ড অপশানে এসে আপনারা এখানে যাবেন ভেরিফাই রেশন কার্ড, এই অপশানটা দ্বিতীয় নাম্বারে যে অপশানটা রয়েছে ERC দিয়ে অর দিয়ে DRC, এই অপশানটাতে আপনারা যাবেন। সেখানে ক্লিক করলেই আপনাদের সামনে এরকম পেজ আসবে, এখানে আপনাদের রেশন কার্ডের নম্বর দিতে হবে। এখানে সেই রেশন কার্ডের নম্বর দেবেন যেই রেশন কার্ড বড় এসেছে। এখানে রেশন কার্ডের নম্বরটা দেবেন, এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন, আপনাদের RKSY 1 কার্ড এসেছে না RKSY 2 কার্ড এসেছে। দেখুন, এই দুটো কার্ডই কিন্তু বড় কার্ড বলে, তো এই দুটো কার্ডের মধ্যে যে কোনো একটা কার্ড হবে আপনারা এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন। তারপরে এই যেখানে এখানে যে ক্যাপচাটা রয়েছে সেটা দেখে দেখে এই ঘরে লিখবেন, লেখার পরে সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে সার্চ রেজাল্ট আসবে। এখানে আপনাদের বলে রাখা জরুরি, এই যে রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জের ব্যাপারটা, মানে পরিবারের কিছু সদস্যের যাদের নতুন রেশন কার্ড এসেছে বড় রেশন কার্ড, তাদের অটোমেটিক্যালি পরিবারের অন্যান্য যাদের ছোট রেশন কার্ড রয়েছে সেই ক্যাটাগরিতে অটোমেটিক্যালি এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এই প্রসেসটা শুরু হয়ে গেছে। আপনারা এইভাবে চেক করে দেখবেন, এইভাবে চেক করে দেখলে আপনারা যদি সার্চ করেন তাহলে আপনাদের সামনে এই রকম ঠিক এই রকম লেখা আসবে যে আপনাদের ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে, এই প্রসেসটা কিন্তু শুরু হয়ে গেছে। কারণ একটা পরিবারে দু রকম রেশন কার্ডের ক্যাটাগরি হতে পারে না, তাই যাদের পরিবারের এক দুজন সদস্যের বড় রেশন কার্ড এসেছিলো এবং পরিবারের অন্যান্য সদস্য যারা ছিল তাদের আগে থেকেই ছোট রেশন কার্ড ছিল, তো যাদের নতুন রেশন কার্ড এসেছে বড় তাদের কিন্তু অটোমেটিক্যালি ছোট রেশন কার্ড হয়ে যাচ্ছে। আপনারা এখান থেকে দেখে নেবেন যে আপনাদের এখনও পাল্টেছে কি না। যদি দেখেন পাল্টে গেছে তাহলে আপনারা কিভাবে নতুন রেশন কার্ডটা পাবেন সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে রেশন কার্ড অপশানে এসে ই রেশন কার্ডে ক্লিক করবেন। ই রেশন কার্ডে ক্লিক করার পর নিচের দিকে আসবেন, ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড, এখানে ক্লিক করবেন। তারপরে রেশন কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই রেশন কার্ডের নাম্বারটা দেবেন, এবং যে ক্যাটাগরি ওখানে দেখাবে যে ক্যাটাগরিতে আপনাদের রেশন কার্ড এসেছে বর্তমানে, মানে ছোট কার্ড যে ক্যাটাগরিতে হয়েছে সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন। ছোট কার্ড বলতে তিনটে হতে পারে, AAY, PHH বা SPHH, এই তিনটের মধ্যে আপনাদের আসতে পারে, ঠিক আছে। তো এখান থেকে সিলেক্ট করবেন, এখানে রেশন কার্ডের নাম্বার দেবেন, এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবেন, আপনাদের ই রেশন কার্ড ডাউনলোড হয়ে যাবে এবং এইটাই আপনাদের ছোট কার্ড হিসেবে বিবেচিত হবে। আপনারা এটা রেশন দোকানে দেখাবেন এবং আপনারা এই কার্ডের যা মাল পাওয়া দরকার সেই মাল পাবেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা থেকে আপনাদের অনেক উপকার হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।